বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির নতুন নীতিমালা জারি করেছে সরকার। এই নীতিমালায় বেসরকারি স্কুল পর্যায়ে চারু ও কারুকলা বিষয়ে এবং কলেজ পর্যায়ে আইসিটি ও উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষকের নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তাই এখন থেকে এসব বিষয়ের শিক্ষকরাও এমপিওভুক্ত হতে পারবেন। এর আগে নীতিমালা ও জনবল কাঠামোতে না থাকার কারণে তারা এমপিওভুক্ত হতে পারতেন না। নতুন এই নীতিমালায় স্কুল ও কলেজ পর্যায়ে নতুন করে একটি অফিস সহকারীর পদ সৃষ্টি করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 শীর্ষকের নীতিমালা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুমোদন করার পর প্রজ্ঞাপন হিসেবে জারি করা হয়। নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষকদের অধ্যক্ষ পদে নিযুক্তির জন্য যে অভিজ্ঞতা দরকার তা পুনরায় নির্ধারণ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে প্রভাষক পদে 9 বছর এবং সহকারী অধ্যাপক পদে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগে শুধু মোট 12 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলেই হতো। নতুন নীতিমালায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে বেসরকারি শিক্ষকদের বদলি করতে পারবে। এর আগে তাদের বদলির কোনো বিধান ছিল না। এতদিন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করা ছিল না। নতুন নীতিমালায় বলা হয়েছে, 35 বছরের ঊর্ধ্বে বেসরকারি কোনো স্কুল বা কলেজে কেউ শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে না। এ নীতিমালা অনুযায়ী অবসরের বয়স হবে 60 বছর। 60 বছরের পর কাউকে প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান বা সাধারণ শিক্ষক পদে পুনর্নিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগও দেওয়া যাবে না। এ নীতিমালায় শিক্ষকের এমপিও ভুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের স্বচ্ছতা, নিয়োগের প্রাথমিক বয়স, অবসরের বয়সসীমা সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ারও শর্ত রয়েছে এ নীতিমালায়। বলা হয়েছে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে শিক্ষকরাও এমপিওর জন্য বিবেচিত হবেন না। নীতিমালায় আরও বলা হয়, এক প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক অন্য প্রতিষ্ঠানে সমান বা উচ্চতর পদে আবেদন করতে পারবেন। কর্মরত প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিলে তিনি বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন। যদি কোনো প্রতিষ্ঠান থেকে কেউ চাকরি ছাড়েন, তবে সর্বোচ্চ 2 বছর তার ইন্ডেক্স বা বেতন পাওয়ার কোড নম্বর বহাল থাকবে। এর বেশি হলে চাকরিতে বিরতি হিসেবে তা গণ্য হবে। ইন্ডেক্স নম্বর বা নিবন্ধন সনদ ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না। নিয়োগের ক্ষেত্রে NTRCA বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মেধাক্রম, মনোনয়ন বা নির্বাচন অনুসরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়োগে শুধুমাত্র একটি তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে। এতদিন বেসরকারি শিক্ষকরা সারা জীবনের জন্য জাতীয় বেতন স্কেলের 9ম গ্রেডে আটকে ছিলেন। এখন থেকে বেসরকারি কলেজ শিক্ষকরা চাকরির 10 বছর পূর্ণ হলে বেতন স্কেলের 8ম গ্রেডে যেতে পারবেন এবং চাকরির বয়স 16 বছর হলে তিনি 7ম গ্রেডে যেতে পারবেন। কোনো শিক্ষক ডিগ্রি পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হলেও একই প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত পদ শূন্য হলে তিনি এমপিওভুক্ত হতে পারবেন। এছাড়া আগে চতুর্থ শ্রেণীর পদে 4 জন এমপিওভুক্ত হতেন। নতুন এ নীতিমালায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে 1 জন অফিস সহায়ক, 1 জন প্রহরী, 1 জন নৈশ প্রহরী ও 1 জন ঝাড়ুদার এমপিওভুক্ত হবেন।